নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম হচ্ছে সাইজেফ নিয়ম তো এটাকে অনেকে সেডজেফ নিয়মও বলে যেটা আমরা দেখব মূলত সেকেন্ডারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তো এখানে মনে রাখার জন্য সহজ একটা উপায় হচ্ছে মেইন প্রোডাক্ট সেটাই হবে যেখানে অ্যালকেনের অধিক শাখাযুক্ত শিকল তুমি পাবে তো অধিক শাখাযুক্ত অ্যালকেনকে এখানে প্রাধান্য দেওয়া হয় এই বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ওটাই হয় মেইন প্রোডাক্ট আর যেখানে শাখা কম থাকে সেটা হয় বাই প্রোডাক্ট বা এটা হচ্ছে সাইড প্রোডাক্ট আমরা বলে থাকি তো সাইজেফ নিয়মে শুরুতেই আমি বলেছি যে সেকেন্ডারি অ্যালকোহল আর সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে এখানে বিক্রিয়া দেখাবো আমি তাহলে প্রথমে আমরা সেকেন্ডারি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া দেখি একটা সেকেন্ডারি অ্যালকোহল বলতে তুমি বুঝবে যে যেখানে ওয়েচ গ্রুপ আছে ওয়েজ গ্রুপ আছে সেটা যে কার্বনের সঙ্গে যুক্ত অবস্থায় আছে সেই কার্বনের দুই পাশে অর্থাৎ সেই কার্বনের যে যোজনী সেই যোজনীর সঙ্গে শুধু হাইড্রোজেন রয়েছে একটি হ্যাঁ তো সেটাই হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল আর যদি কোনো হাইড্রোজেন না থাকতো সেটা হচ্ছে টার্শিয়ারি তো এই যে দেখো এখানে ওয়েজ গ্রুপ যেটা আছে এই যে কার্বনটা যেটাকে আমরা আলফা কার্বন বলছি আর তার দুই পাশে দুইটাকে আমরা বিটা কার্বন হিসাবে চিহ্নিত করি আর পরেরটা হচ্ছে ডেলটা তো এই যে আমরা কার্বন যেটা দেখছি এই কার্বন যেটার সঙ্গে ওয়েজ যুক্ত অবস্থায় রয়েছে সেই ওয়েজ গ্রুপ এই বিটা পজিশন থেকে যে কোনো একটা হাইড্রোজেনের সঙ্গে আলাদা হয়ে যাবে অর্থাৎ এখানে অপসারণ ঘটবে যেটা বিটা পজিশনে যে কোনো একটা হাইড্রোজেন সরবে তো এক্ষেত্রে বিটা পজিশন যেহেতু আমরা দুইটা দেখতে পাচ্ছি তো গারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন তাপ প্রয়োগ করা হবে তো সেই ক্ষেত্রে এই দুইটা বিটা পজিশন থেকেই দুইবারে হাইড্রোজেন সরবে তো আমরা দেখো প্রথম একটা দেখাচ্ছি যে এই যে কার্ব কার্বন যে আলফা পোজিশনে আছে এই আলফা পোজিশনে যে ওয়েজটা রয়েছে সেই ওয়েজটার সঙ্গে যদি এখন তার বাম পাশে বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেনটা সরে আসে তখন এখনও পানি অপসারিত হবে আর তৈরি হবে কিন্তু বিউটিন টু অর্থাৎ দুই নাম্বার কার্বনের সঙ্গে এখানে ডাবল বন্ড তৈরি হবে কারণ এখান থেকে যে হাইড্রোজেন এবং এই ওয়েজটা সরে গিয়েছে তাহলে এখানে আমরা এখনো পানি পাচ্ছি তো এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট মেন প্রোডাক্ট যেটা সেটা এইট্টি পার্সেন্ট পর্যন্ত মেন প্রোডাক্ট উৎপন্ন হয় তো এবার আমরা দেখি এখানে আলাদা বর্ণের কালি ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার্থে তো ওএইচ এবার যেটা আছে আলফা সেই আলফার সঙ্গে তার ডান পাশে থাকা কার্বনের অর্থাৎ ডান পাশে যে বিটা পজিশনে আছে কার্বন সেই কার্বনের একটা হাইড্রোজেন সরে গিয়ে এখনও পানি তৈরি করবে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডাবল বনটা মূলত প্রান্তিক কার্বনের সঙ্গে হয়েছে তো ক্ষেত্রে আমরা যেটা পাবো বিউটিন ওয়ান তার মানে আমরা এক নম্বর কার্বনের ক্ষেত্রে ডাবল বনটা দেখতে পাচ্ছি আর সেই সঙ্গে পানি তৈরি হচ্ছে যথারীতি তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে আমরা প্রথমে বলেছি অধিক শাখাযুক্ত অ্যালকেনকে এখানে প্রাধান্য দেওয়া হবে সেটাই হবে মেন প্রোডাক্ট তো তুমি দেখতেই পাচ্ছ এখানে যে এইট্টি পার্সেন্ট উৎপন্ন হয়েছে গারো সালফেরিক অ্যাসিড থেকে সেটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট তো আমি নিচে এখানে লিখে দিব এইটটি পারসেন্ট উৎপাদ আর নিচেরটা টোয়েন্টি পারসেন্ট তো যেটা এইট্টি পার্সেন্ট সেটাই হচ্ছে মেইন প্রোডাক্ট এটা মনে রাখবে আর নিচেরটা হবে সাইড প্রোডাক্ট বা সহজাত উৎপাদ তো শিক্ষার্থীরা এটা আমরা দেখলাম সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে যেখানে পানি অপসারিত হয়েছে এবার আমরা দেখব সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তো এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিব না পরের আমরা নিচ্ছি পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যাল পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলে দ্রবীভূত অবস্থায় আছে জলীয় অবস্থায় না তো এইখানেও আমরা দুইটা রিয়েকশন পাবো একটাতে আমরা এইটটি পারসেন্ট মেন প্রোডাক্ট পাবো আর একটাতে টোয়েন্টি পার্সেন্ট সাইট প্রোডাক্ট পাব তো এখানে আমরা নিচ্ছি বিক্রিয়ক হিসাবে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইট তো সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইট কোনটাকে বলবো যখন আমরা দেখবো একটা কার্বনের সঙ্গে থাকা হ্যালোজেন আর তার চারপাশে দুইটা যুক্ত অবস্থা আছে কিন্তু সেই কার্বনের সঙ্গে শুধু একটা হাইড্রোজেন আছে তো তখন সেটা সেকেন্ডারি অ্যালকাইল হেলাইট আর যদি কোনো হাইড্রোজেন না থাকতো তাহলে আমরা সেটাকে টার্শিয়ারি অ্যালকাইল হেলাইট বলতাম আর যদি দুইটা হাইড্রোজেন থাকতো সেটা আমরা ওয়ান ডিগ্রি অ্যালকাইল হেলাইট বলতাম তো এইভাবে আসলে অ্যালকাইল হেলাইটের নামকরণগুলো হয় তো শিক্ষার্থীরা আমরা সেকেন্ডারি অ্যালকাইল হেলাইট থেকে যখন মেন প্রোডাক্ট পাবো সেই ক্ষেত্রে এখানে ক্লোরিন গ্রুপটা চলে যাবে বাম পাশে থাকা বিটা কার্বনের যে হাইড্রোজেন আছে তার সঙ্গে তো আমরা এখানে যে অ্যালকিনটা পাবো সেটা হচ্ছে বিউটিন টু ঠিক উপরে যেটা পেয়েছিলাম সেম এখানেও সেটাই থাকবে বিউটিন টু কারণ এখানে ডাবল বনটা দুই নাম্বার এবং তিন নাম্বার কার্বনের মাঝে সংঘটিত হচ্ছে এবার যখন আমরা পাশ ডান পাশের কার্বনের বিটা কার বিটা পজিশনে যে কার্বনটা আছে সেইখান থেকে একটা হাইড্রোজেনকে এই ক্লোরিনের সঙ্গে সরাই তখন আবার কিন্তু আমরা প্রান্তিক অ্যালকিন উৎপন্ন করতে পারছি তার মানে এখানে দেখো একদম উপরের রিয়েকশনটার মতো সেম এখানে প্রোডাক্টগুলো হচ্ছে তো আমরা এখানেও এইট্টি পারসেন্ট এবং টোয়েন্টি পারসেন্ট দেখতে পাচ্ছি তাহলে এইটটি পার্সেন্ট কেন হচ্ছে যেটাতে অধিক শাখাযুক্ত অ্যালকেন প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে আমরা এইট্টি পারসেন্ট পাবো তো এটাই হচ্ছে সাইজে ফ্রুল বা সেজে ফ্রুল এখানে মনে রাখতে হবে সেকেন্ডারি অ্যালকোহল থেকে এখনও পানি অপসারিত হয় আর সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইট থেকে এখনও হাইড্রোক্লোরিক এসিডোনু অপসারিত হয়